শিউলি থানার অন্তর্গত 14 নম্বর জাতীয় সড়কের উপর দুটি লরির মুখোমুখি সংঘর্ষ বাধে সোমবার দুপুরবেলা। যে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একটি লরি চালক সহ খালাসি শিউলি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। জানা গেছে এদিন দুটি খালি ট্রাক একটি দুবরাজপুরের দিক থেকে এবং অন্য একটি মোহাম্মদ বাজারের দিক থেকে আসছিল। সেই সময় তিলপাড়ার কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে মুখোমুখি সংঘর্ষ বাধে। দুটি ট্রাকের একটি ট্রাক চালকের বদলে খালাসি চালাচ্ছিল বলে জানা গেছে। ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আমরা যখন এলাম তখন দুটো অ্যাক্সিডেন্ট, ঘর থেকে শুনতে পেলাম খুব জোরে আওয়াজ হয়েছে। তো আমরা বললাম তো টায়ার বাস্ট হয়েছে, নিয়ে এলাম, এসে দেখছি দুটো গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তারপরে এইটার ড্রাইভারটা একদম শেষের মতন, মানে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে। খালাসিটা বলছে বার করো বার করো, নিয়ে ট্রেনের সিজারে আমি বার করে দিয়ে টোটোতে চাপালাম। ও মনে হয় বাঁচবে না, বাঁচার মতন নাই গো। হ্যাঁ, আর ওই গাড়িটার ড্রাইভার একদম সে হাড়টার সব বেরিয়ে গেছে, ওর পা ভেঙে গেছে, হ্যাঁ হাতটা ভেঙে গেছে। ও বেঁচে যাবে কিন্তু ওর মানে কোনো ইয়ে হবে না, অক্ষম হয়ে যাবে। টোটাল দুজন, দুজনই চালক। একটা আসছিল মোহাম্মদ বাজার দিক থেকে আর একটা আসছিল দুবরাজপুরের এই দিক থেকে, হ্যাঁ শিউড়ি তিলপাড়ার মোড়ে। সনাতন দাস এখানকার বাসিন্দা। আওয়াজ হলো জোর, এলাম, দুটো গাড়ি ড্রাইভার হাসপাতাল দিয়ে গেল, এই গাড়ি ড্রাইভার ছাড়াইলো, ছাড়িয়ে টাড়িয়ে ড্রাইভারে পাঠালো হাসপাতাল। আর এমনি অ্যাক্সিডেন্ট দেখলাম, মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই গাড়ি সাইডে লেগেছিল, এই গাড়ি সাইডে লেগেছে। হ্যাঁ ওইটাই আমরা দেখলাম যে আহত হয়েছে, ওই গাড়ি ড্রাইভার আহত হয়েছে, গাড়ি ড্রাইভার আহত হয়েছে। হ্যাঁ না মারা বোধ হয় ওই গাড়ি ড্রাইভার অবশ্যই হতে পারে, মানে আমার অবস্থা ফেনা উঠছিল। হ্যাঁ আমরা হেল্প করলাম, এসে পুলিশ এসেছে, আইনে এসেছে, আইনে এসেছে, আইনে কাজ করছে, সরকারি এসেছে। আমার নাম পোলাদ মাল। হ্যাঁ